welcome back to my channel funny entertainment media nusrat faria diye ebar nusrat faria nijei mukh khullen tar biye somporke naikar biye bole kotha kichuta natokiyota to thakbei shetai holo bochor khanik dhorei gunjon fish fash nusrat faria biye niye kintu kono gunjonoi to teke na obosheshe faria nijei janalen apatot angti bodol hoyeche shigghiroi biye hobe গত 21 মার্চ ঘরোয়া আয়োজনে বাগদান হয়েছে নুসরাত ফারিয়ার হবু বরের নাম রনি রিয়াদ রশিদ একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কর্মরত তিনি প্রথম আলো সাক্ষাৎকারে নুসরাত ফারিয়ার প্রশ্ন উত্তর এই সাক্ষাৎকারেই প্রশ্ন করলে তিনি উত্তর দিয়েছেন আপনাদের দুজনের পরিচয় কিভাবে প্রশ্ন করলে তিনি বলেন আমার বন্ধুর মাধ্যমে এক অনুষ্ঠানে তার সঙ্গে পরিচয় সে রনিরও বন্ধু দিনটি ছিল 2013 সালের 21 মার্চ তখন সে অস্ট্রেলিয়া থেকে সব দেশে ফিরেছে আমি তখনও সিনেমায় নাম লেখাইনি পড়াশোনার পাশাপাশি উপস্থাপনা করতাম পরিচয়ের পর টুকটাক দেখা হতো কথা হতো এভাবেই চলছিল প্রেমের শুরু কখন প্রশ্ন করলে তিনি বলেন অনেকদিন পর পর দেখা হলে কথা হতো কিন্তু আমি বুঝতে পারতাম সে আমাকে পছন্দ করে ততদিনে সে গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার পদে কর্মরত এভাবে চলতে চলতে বছর খানিক পর সে আমাকে সরাসরি প্রস্তাব দেয় আমিও রাজি হয়ে যাই বলতে পারেন সে আমার জীবনে এ ধরনের প্রথম বয়ফ্রেন্ড আগে এমন সম্পর্কে কারোর সঙ্গে জড়াইনি আমি 2014 সালে এসে আমাদের মধ্যে সম্পর্ক হয় আমাদের সম্পর্ক আজকের অবস্থানে এসেছে অনেক চড়াই উত্তরাই পার করে কেমন সেটা জানতে চাইলে তিনি বলেন দুজনের দুই ধরনের পেশার কারণে এটি হয়েছে সেই সময় আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পড়ার পাশাপাশি উপস্থাপনা করে যাচ্ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম অন্যদিকে রনির অফিস সকাল 9টা থেকে বিকেল 5টা অফিস থেকে বেরিয়েও তার আরও কাজ থাকত ওদিকে আমার উপস্থাপনার কাজ এই কারণে দেখা হতো কম এমন হয়েছে 15 দিনে একবার দেখা হয়েছে ওই সময় আমার মনে হয়েছে হিসাব করলে এক বছরে মাত্র 15 থেকে 20 মিনিট কথা হয়েছে আমাদের সম্পর্কের প্রায় 7 বছর পরে এসে আংটি বদল হলো এত সময় নিলাম কেন সত্যি কথা কি আমার যেমন মানুষ পছন্দ তেমন মানুষ পেয়েছি আমি সময় যতই লাগুক আমরা একে অপরের উপর অগাধ বিশ্বাস রাখতাম সেই জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি তাছাড়া দুই পরিবারকে এক জায়গায় আনতেও একটু সময় লেগেছে তবে দুই পরিবার থেকে আমাদের এতটাই সমর্থন সহযোগিতা দিয়েছে স্বপ্নেও ভাবিনি দুই পরিবার কখন জানতে পারলো আপনাদের এই সম্পর্কের কথা প্রতিক্রিয়া কি ছিল ফারিয়া বললেন 2017 সালে আমাদের সম্পর্কের কথা দুই পরিবার জানতে পারে প্রথমে দুই পরিবার খানিকটা ধাক্কা খায় আমার বাবা মা একটু চিন্তিত ছিলেন আমাদের দুজনের বয়সের পার্থক্য নিয়ে ওর বাবা মা ছেলেকে নিয়ে চিন্তা করেননি আমাকে নিয়ে চিন্তা করেছেন এই নিয়ে একটু দ্বিধা ছিল পরে আমরা ঠিকই মানিয়ে নিয়েছিলাম আর আমাদের বোঝাপড়া দেখে 2018 সালের পর থেকেই দুই পরিবার থেকে বিয়ের চাপ আসতে থাকে 2019 সালে আমাদের বিয়ের কথা ছিল কিন্তু পরে সেটা আমরাই পিছিয়ে দিই ওই সময় বিয়েতে রাজি ছিলেন না কেন ফারিয়া বলেন তখন আমি ঢাকা কলকাতা মিলে প্রচুর ছবিতে কাজ করে যাচ্ছিলাম ওদের পরিবার বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল তাই আর সে সময় ওদিক থেকেও বিয়ের চাপ আসেনি আমার হবু স্বামী সব সময় সিনেমার কাজের ব্যাপারে আমাকে সমর্থন দিয়ে গেছে শুধু তাই না আমার সিনেমায় ঢোকা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাকে সহযোগিতা করে যাচ্ছে এখন হুট করেই বিয়ের সিদ্ধান্ত নিলেন পারে বলেন হ্যাঁ হুট করেই হয়ে গেল করোনা ভাইরাসের কারণে মার্চ মাস থেকেই বাড়িতে বসা ওই সময় একদিন বাবা মায়ের সঙ্গে বসে গল্প করছিলাম তখন তারা বলছিলেন এখন তুমি অবসরে আছো আংটি বদলটা করে রাখতে পারো ঘটনাক্রমে ওর পরিবার থেকেও ওই সময় একই প্রস্তাব আসে তাই দুই পরিবারের ইচ্ছাতে 21 মার্চ বাগদান করা হয় আংটি বদলের অনুষ্ঠান কোথায় হলো তিনি বলেন আমার বাসায় যেহেতু করোনা ভাইরাসের শুরুর দিকে অনুষ্ঠানটি করা তাই আয়োজন ছিল ছোট পরিসরে রনি আর আমার পরিবারের অনেক নিকট আত্মীয় অনুষ্ঠানে থাকতে পারেননি বিয়ে কবে করবেন জানতে চাইলে তিনি বলেন আমার হাতে একটি বিশেষ কাজ আছে কাজটি অক্টোবর নাগাদ শেষ হওয়ার কথা ছিল
এরপর নভেম্বর মাসে বড় আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করার কথা, কিন্তু করোনা ভাইরাসের কারণে সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। এখন নতুন করে ভাবতে হবে। তার আগে আমার হবু বরের পরিবার চাই আমার পড়াশোনাটা শেষ হোক। তারা আমার পড়াশোনার বিষয়ে খুবই আগ্রহী। বিয়ের পর অভিনয়ে ছেদ পড়বে কি? ফারিয়া বলেন, না না, রনির পরিবার থেকে কোনো সমস্যা নেই, বরং তারা অভিনয় করা নিয়ে আমাকে বেশ উৎসাহ দেন, প্রশংসা করেন। আর আমার হবু বরের সহযোগিতার কথা তো আগেই বলেছি, সত্যি কথা বলতে আমি অনেক লাকি। নতুন কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাছাড়া লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।